হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমার রান্নাঘর। আজকে আমি বানাবো টমেটোর চাটনি। টমেটোর চাটনি বানানোর জন্য আমি এখানে টমেটোগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর লাগবে পরিমাণ মতো চিনি, আর নিয়েছি আমসত্ত্ব, খেজুর, কাজু বাদাম এবং কিশমিশ, আর ফোড়নের জন্য লাগবে সর্ষে এবং একটা গোটা শুকনো লঙ্কা, আর তার সাথে লাগবে সামান্য পরিমাণ হলুদ এবং পরিমাণ মতো নুন। এবার আমি কড়াই গরম করে প্রথমে সর্ষের তেল দিয়ে দেব। সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে তেলটাকে কিছুক্ষণ গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি যে গোটা শুকনো লঙ্কাটা নিয়েছিলাম সেই শুকনো লঙ্কাটাকে ফোড়ন দিয়ে দেব। শুকনো লঙ্কাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব তেলের উপরে। একটু ভাজা ভাজা হয়ে গেলেই তারপরে আমি এর মধ্যে কালো সর্ষেটা অ্যাড করব, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার আমি টমেটো গুলোকে দিয়ে দেব। পাতলা পাতলা করে কেটে রাখা টমেটো তেলের উপর দিয়ে দিচ্ছি। এবার টমেটোটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব। টমেটোটাকে একটু বেশি করে নাড়াচাড়া করতে হবে, ভালো করে, যাতে টমেটোর থেকে জলটা বেরিয়ে যায়। তিন থেকে চার মিনিট টমেটোটাকে এইভাবে রান্না করতে হবে। দেখুন আস্তে আস্তে টমেটোর থেকে জল বেরিয়ে যাচ্ছে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। মিষ্টি জিনিস হোক বা ঝাল, নুনটা কিন্তু আমাদের সব রান্নাতে দিতে লাগে, তো সেই জন্য নুনটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ হতে দেব। এবার আমি এর মধ্যে কিছুটা হলুদ দিয়ে দেব, সামান্য হলুদ দিয়ে দিলাম, দিয়ে হলুদটাকে ভালো করে মিশিয়ে দেব। দেখুন আস্তে আস্তে কিন্তু টমেটোটা নরম হয়ে যাচ্ছে এবং টমেটোটা গলে যাচ্ছে, এরকমই কিন্তু আমাদের দরকার। এবার একটু ঢাকা দিয়ে দেব, 5 থেকে 6 মিনিট এভাবে ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব। দেখুন টমেটোটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে টমেটোটাকে একটু ম্যাশ করে দেব। টমেটোর চাটনির মধ্যে কিন্তু টমেটো গোটা গোটা থাকলে ভালো লাগে না, সেই জন্য একটু ম্যাশ করে দিচ্ছি। কিছুক্ষণ এইভাবেই রান্না করব। এখন টমেটোটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেখুন চিনি দিয়ে দেব। হয়ে গেছে, এবার আমি এর মধ্যে চিনিটা অ্যাড করে দেব। চিনিটা দিয়ে দিলাম, এবার ভালো করে চিনিটাকে মিশিয়ে দেব টমেটোর সাথে। চিনিটা দেওয়ার পরে কিন্তু টমেটোর থেকে রসটা বেরিয়ে আসবে। এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে হবে, এইভাবে কিছুক্ষণ হতে দেব। এবার আস্তে আস্তে এর মধ্যে কিশমিশ, কাজু সবকিছু অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ।
এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম, দিয়ে দেব খেজুর, খেজুরগুলো আমি একটু কেটে নিয়েছি, আর দিয়ে দেব আম সত্ত্ব, দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে দেব। এইভাবে 3-4 মিনিট ভালো করে রান্না করতে হবে। যতক্ষণ না টমেটোর রসটা টেনে নেয়, একটু গাঢ় গাঢ় হলে বেশি ভালো লাগবে। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তিন থেকে চার মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি, দেখুন চাটনিটা কিন্তু গাঢ় গাঢ় হয়ে গেছে। এবার আমি একটা খাতা দিয়ে একটুখানি ভালো করে মিশিয়ে দিচ্ছি, যাতে কোনো গোটাই না থাকে টমেটো। দেখতেই পেলেন, এবার কিন্তু আমার টমেটোর চাটনি একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটিতে তুলে নেব। এবার আমি এটাকে তুলে নিচ্ছি, খেতে কিন্তু অসাধারণ লাগে, একটু যদি পাঁপড় ভেজে নেন আরো কিন্তু খেতে ভালো লাগে। খুবই সহজ বানানো, আপনারা চটপট বাড়িতে বানিয়ে ফেলুন আর পাঁপড় ভেজে তার সাথে ট্রাই করুন। তো আমার টমেটোর চাটনি তৈরি হয়ে গেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতন টাটা।